দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো লিবিয়ার ভাড়াটে সৈন্যরা পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকি এদিকে ইহুদি আরবদের অবস্থানের আহ্বানে তেলাবিবের র্যালি আরো থাকছে এলোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যে রামদেবকে আইনি নোটিশ এদিকে ইয়ামিনী ক্ষেপণাস্ত্রে সৌদি ড্রোন কুপকাত আরও জানিয়ে দিব বিপজ্জনক এদিকে মার্কিন অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতি বিজয় হয়েছে জানিয়েছে প্রেসিডেন্ট রোহানি এবং সর্বশেষ জানিয়ে দিব মৃত্যু অথবা মুক্তি পর্যন্ত আলাক্সা রক্ষার দাবি দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত লিবিয়ার ভাড়াটে সৈন্যরা পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকিস্বরূপ ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ লিবিয়ার ভাড়াটে সৈন্যরা পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকি বলে মনে করছে জাতিসংঘ দেশটিতে নিযুক্ত সংস্থাটির বিশেষ দুর্যান কুবিশ জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে সতর্ক করে বলেছেন লিবিয়া থেকে ভাড়াটে সৈন্য বিদেশি সৈন্য প্রত্যাহারের মতো প্রধান বিষয়ের অগ্রগতি স্থবির আছে তিনি মনে করেন লিবিয়ায় তাদের অব্যাহত উপস্থিতি শুধু লিবিয়া নয় পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকিস্বরূপ গতকাল লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত জান কুবিশ দাবি করেন সাম্প্রতিক পরিস্থিতি যেখানে বিদ্রোহীরা চাঁদের দীর্ঘ সময়ের হত্যা করেন বলে অভিযোগ রয়েছে উল্লেখ্য ভয়াবহ এই ঘটনার সঙ্গে লিবিয়া এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জড়িত বলে মন্তব্য করেন ওই রাষ্ট্রদূত এই সূত্র জানিয়েছে টুডে। এদিকে ইহুদি আরবদের সহ অবস্থানের আহ্বানে তেলাপে বেরালি ইহুদীয় আরবদের সহ অবস্থানের আহ্বান জানিয়ে ইসরায়েলের বৃহত্তম শহর তেলাবিপে এক র্যালি করা হয়েছে গতকাল রাতে অনুষ্ঠিত এই র্যালিতে হাজারো ইসরায়েলি অংশগ্রহণ করেন ইসরায়েলি ধামধারার রাজনৈতিক দল ফিলিস্তিনি ইসরায়েলি রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর উদ্যোগে অনুষ্ঠিত এই র্যালিতে অংশগ্রহণকারীরা ভিন্ন দুই সম্প্রদায়ের সহাবস্থান ও শান্তির পক্ষে অবস্থানের বার্তা লেখা প্লেকার্ড বহন করেন এ সময় তারা পশ্চিম তীর থেকে ইসরায়েলি দখলদারিত্ব অবসান ও ফিলিস্তিনিদের সাথে শান্তি স্থাপনের দাবি দিয়ে স্লোগান করেন র্যালিটি তেলাবিবের রবিন স্কোয়ার থেকে শুরু হয়ে হাবিমা স্কোয়ারে গিয়ে শেষ হয় র্যালিটির আয়োজকদের মধ্যে অন্যতম ইসরায়েলি এনজিও সংস্থা পিস নয়ের প্রধান অ্যাভি বুস্কিলা জানান দখলদারিত্ব সহিংসতা ও বর্ণবাদ চালু রাখা সরকারের সৃষ্ট নৈরাশ্যের প্রতিবাদে এই র্যালির আয়োজন করা হয়েছে তিনি বলেন সময় এসেছে ইসরায়েলি ফিলিস্তিনি ও পুরো বিশ্বকে প্রমাণ করার যে ইসরায়েলি জনসংখ্যার বিপুল এক অংশ দখলদারিত্বের বিরুদ্ধে এবং তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধান চায় র্যালিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ মোহাম্মদ আব্বাসের এক লিখিত বার্তা পড়ে শোনানো হয় ওই বার্তায় আব্বাস বলেন এখন সময় সহমর্মিতা নিরাপত্তা ও স্থিতিশীলতার সাথে একত্রে বসবাস করা সম্প্রতি জেরুসালেমের শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরায়েলি আদালতের আদেশের জেরে পুরো ফিলিস্তিন ভূখণ্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে এই আদেশের বিরুদ্ধে ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সাথে উগ্র ইসরায়েলি নাগরিকরা হামলা চালালে ফিলিস্তিনি আরব ও ইসরায়েলি ইহুদিদের মধ্যে ইসরায়েলি ভূখণ্ড সহ পুরো ফিলিস্তিনে সহিংসতা ছড়িয়ে পড়ে এই সূত্র জানিয়েছে আলতাজিরা এদিকে অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যে রামদেবকে আইনি নোটিশ ভারতে করোনায় লাখ লাখ মানুষ মারা যাচ্ছেন শুধু এলোপ্যাথি চিকিৎসার জন্য এ ধরনের বিতর্কিত একাধিক মন্তব্যের জন্য ফের নামে যোগগুরু রামদেব এসব মন্তব্যের প্রতিবাদ জানিয়ে যোগগুরুকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতীয় চিকিৎসকদের শীর্ষ গঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ তাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে যদিও রামদেব সংস্থা পতঞ্জলি বিবৃতি দিয়ে জানিয়েছে যে ভিডিওর ভিত্তিতে এই অভিযোগ করা হয়েছে সেটি জাল আধুনিক চিকিৎসা পদ্ধতি বা অ্যালোপ্যাথির সঙ্গে যোগগুরুর কোনো বৈরিতা নেই সম্প্রতি একটি অনুষ্ঠানে রামদেবকে বলতে শোনা গেছে করোনা পরিস্থিতিতে ভারতে লাখ লাখ মানুষ মারা গেছেন শুধু অ্যালোপ্যাথি ওষুধের জন্য অক্সিজেন ঘাটতির কারণে বা চিকিৎসা না পেয়ে যত মৃত্যু হয়েছে তার থেকে অনেক বেশি এই সংখ্যা শুধু তাই নয় অ্যালোপ্যাথিকে দেউলিয়া হয়ে যাওয়া এবং বোকা বোকা চিকিৎসা পদ্ধতি বলেও মন্তব্য করেন তিনি ভিডিওটি নেট মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই এ নিয়ে আপত্তি তোলে আই করোনা পরিস্থিতিতে চিকিৎসকরা দিনরাত যুদ্ধ করছেন রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন অক্সিজেন ঘাটতি হাসপাতাল হাসপাতালে সজ্জার ঘাটতির মতো প্রতিকূলতা সত্ত্বেও নিরন্তর কাজ করে যাচ্ছেন তারা এই পরিস্থিতিতে যোগগুরুর এই মন্তব্যের তীব্র ভাষায় বিরোধিতা করেছেন চিকিৎসকরা দেশবাসীর কাছে এই মন্তব্য ভুল বার্তা দিচ্ছে এই অভিযোগে রামদেবকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে আইএমএ এদিকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে সৌদি ড্রোন কুপকাত ইয়েমেন এর সামরিক বাহিনী সৌদি আরবের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় আল জাওয়াব প্রদেশে ড্রোনটি ভূপাতিত হয় ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ে জানান তার দেশের আকাশ প্রতিরক্ষা বাহিনী চীনে তৈরি সি এইচ ফোর মডেলের সৌদি ড্রোনটি ভূপাতিত করার জন্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অবশ্য এই ক্ষেপণাস্ত্রটি এখনো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়নি জেনারেল সারি বলেন সৌদি ড্রোনটি আল জাওয়া প্রদেশের আল মারাজিক এলাকায় গোয়েন্দা মিশনে কাজ করছিল জেনারেল সারি আরও বলেন ইয়েমেনের আকাশে প্রবেশ করাটা এখন আর কারোর জন্য পিকনিক হবে না কারণ দেশের সামরিক বাহিনী নিজেদের আকাশ সীমার সুরক্ষা দিচ্ছে সিএইচ ফোর মডেলের ড্রোন তিরিশ থেকে চল্লিশ ঘন্টা একটানা উঠতে পারে এবং সাড়ে তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে এই ড্রোন ছয়টি ক্ষেপণাস্ত্র এবং আড়াইশো থেকে সাড়ে তিনশো কেজি বিস্ফোরক বহন করতে পারে এই মডেলের ড্রোন পাঁচ হাজার মিটার উপর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে যার জেরে এই ড্রোনটিকে ভূপাতিত করা হয় এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে G7 বিপদজনক খেলায় মন্তব্য বলছে রাশিয়া। ব্রিটেনের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সতর্ক করে বলেছে কথিত শিল্পন্নতো সাতজাতি গোষ্ঠীর সংগঠন G7 রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসী এবং বিভিন্ন সমালোচনার মাধ্যমে বিপদজনক খেলা খেলছে। তাদের এই তৎপরতা রাশিয়াকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠকর তুলছে যার ফলে দুই দেশে ঐক্যবদ্ধভাবে পশ্চিমা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে। ব্রিটেনের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এনজাই কেলিন বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। এর আগে চলতি মাসের গোড়ার দিকে জি টেবেনের পররাষ্ট্র মন্ত্রীরা চীন ও রাশিয়াকে কঠোর সমালোচনা করে ইউক্রেন এবং চিনা তাইপের বিষয়ে মস্কো এবং বেইজিংকে তারা বলদর্পি ও বিদেশী শক্তি হিসেবে উল্লেখ করে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে শিল্পন্নতো দেশগুলো তাদের কঠোর বিরোধিতার কথা জানায় পাশাপাশি এক চীন নীতির বাইরে গিয়ে তাইপে সরকারের প্রতি সমর্থন ও সিংকিয়াং প্রদেশে উইঘুর মুসলমানদের উপর চীন নিপীড়ন চালাচ্ছে বলে জোরালো অভিযোগ তোলেন এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন জি7 তাদের দীর্ঘ ও বক্তব্য দিয়েছে যা চীন ও রাশিয়ার জনগণের মধ্যে প্রচন্ড রকমের পশ্চিমা বিরোধী মনোভাব তৈরি করেছে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে মার্কিন অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতি বিজয়ী হয়েছে বলছে প্রেসিডেন্ট রোহানি ইরানের প্রেসিডেন্ট ড হাসান রোহানি বলেছেন আমেরিকার চাপিয়ে দেওয়া অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতি বিজয় হয়েছে প্রেসিডেন্ট রোহানি আজ অর্থনৈতিক সমন্বয় বিষয়ক দপ্তরে দেওয়া এক বৈঠকে বলেন ইরানের বিভিন্ন শিল্প বিভাগে ক্রমবর্ধমান উৎপাদন এটাই প্রমাণ করে যে তার দেশের বিরুদ্ধে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে এমনকি খোদ মার্কিন কর্মকর্তারা তাদের এ ব্যর্থতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের জন্য সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত সংলাপ প্রসঙ্গে রোহানি বলেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যাপারে আমেরিকা তার প্রস্তুতির কথা ঘোষণা করেছে ভিয়েনায় সংলাপ তেহরান অব্যাহত রাখবে বলেও রুহানি উল্লেখ করেন ইরানের গাড়ি শিল্প এই কঠিন পরিস্থিতির মধ্যেও মার্কিন সর্বোচ্চ চাপ অত্যন্ত সফলভাবে মোকাবেলা করে তার উৎপাদন বাড়াতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি বিদেশি বাজারে ইরানি গাড়ি বিক্রি এবং লেনদেনের ব্যয় কমানোর মাধ্যমে এই শিল্প ভবিষ্যতে আরও অনুকূল পরিবেশ উপভোগ করবে বলে জানান তিনি এই সূত্র জানিয়েছে পার্স টুডে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি মৃত্যু অথবা মুক্তি পর্যন্ত আল আকশাকে রক্ষা করব। পূর্ব জেরুসালেমে আল আকশা মসজিদকে ইসরায়েলিদের হামলা থেকে রক্ষায় স্বেচ্ছায় পাহারা দিয়ে আসছেন খাদিজা খুবাইশ নামের এক ফিলিস্তিনি নারী চৌচল্লিশ বছর বয়সী এই কুরানের শিক্ষিকা বার্তা সংস্থা আনাদুল এজেন্সির কাছে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলেন যতদিন না তার মৃত্যু হচ্ছে অথবা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত না হচ্ছে ততদিন তিনি এই দায়িত্ব পালন করে যাবেন খাদিজা বলেন আল আকশা মসজিদের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকা অবস্থায় তিনি ও তার পরিবার ইসরায়েলি কর্তৃপক্ষের মামলা ও হয়রানির শিকার হয়েছেন আনাদুল এজেন্সিকে তিনি বলেন দুই সাল থেকে তিনি আঠাশ বার ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন কিন্তু চার বছর আগে এক ইসরায়েলি কারাগারে তার হিজাব ও ওভারকোট খুলে নেওয়া হলে প্রথমবারের মতো তিনি কেঁদেছিলেন খাদিজা খুবাইশকে দুই সালে আল আকসা মসজিদে ইহুদি বসতি স্থাপনকারীদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তেইশ দিনের কারাদণ্ড দেওয়া হয় সাম্প্রতিক সময়ে শেখ জাররা মহল্লা থেকে ফিলিস্তিনি অভিবাসীদের উচ্ছেদে ইসরায়েলি আদালতের আদেশে বিশ্বের পবিত্র রমজান মাসে অধিকৃত পূর্ব জেরুসালেমে ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের উপর মসজিদুল আকসা চত্বরে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা চালালে এই সংঘাতের রেশ পশ্চিম তীর গাজা ও ইসরায়েলে ছড়িয়ে পড়ে ইসরায়েলি যুদ্ধ বিমান দশ মে থেকে গাজায় হামলা শুরু করে শুক্রবার ইসরায়েলি ও ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত গাজার সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে বিধ্বস্ত করে দেওয়া হয় ইসরায়েলের বিমান বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে অনুসারে টানা দিনের ইসরায়েলি হামলায় ছেষট্টি শিশু ও উনচল্লিশ নারী সহ অন্তত দুশো ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছেন আরও এক হাজার জন এই সূত্র জানিয়েছে আনাদোল এজেন্সি আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য